ওয়েলকাম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন যে আমি আমাদের মডিউলের মধ্যে এবং যতগুলো আপনারা ভিডিও দেখেছেন সেখানে আমি অনেক ধরনের কমান্ড ব্যবহার করেছি, যেগুলো আমি বলে দিয়েছি ভিডিওতে। আপনাদের রিসোর্স ফাইল বা আলাদা ফাইল আপনাদেরকে দেওয়া হবে, তারপরেও সেগুলো আপনারা রিসোর্স ফাইলে পান নাই। তো এমনটা আমি করার পেছনের আসলে রহস্যটা কি বা কারণটা কি, আসলে আমি নিজেও এই বিষয়গুলো যখন শিখি তখন দেখা গেছে কি, যেখান থেকে শিখছি সেগুলো কপি করে এনে রেখে দিয়েছি, তারপরে এগুলো কপি পেস্ট করে শিখেছি। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় ফিউচারের কারণে, মানে ফিউচার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যখন আপনারা কোনো কমান্ড যেটা আমি দেই আপনাদের রিসোর্স ফাইলে সেটা আপনারা কপি করে ব্যবহার করেন, তো সেই ক্ষেত্রে হয় কি, সেটা আপনাদের শেখা হয় না। তো শেখা না হইলে আপনি পরবর্তীতে গিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারেন। এরকম আমি বিভিন্ন কমান্ড আপনাদের ভিডিওতে দেখাই, এভাবে কপি করে এনে পেস্ট করে তারপরে সেটাকে এন্টার করে সেভাবে আপনাদেরকে কাজগুলো দেখানো হয় ভিডিওতে, এরকম অনেক কিছুই আমি ভিডিওতে শেয়ার করেছি। বাট সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয় কি, মানে কপি পেস্ট করলে আপনাদের বিষয়টা উপলব্ধি করতে পারবেন বা শেখা হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি, আমি যে ভিডিওতে দেখানো হয়েছে যে যে টেক্সটগুলো যেগুলো আমি আপনাদের এভাবে দেখানো হয়েছে আমি কপি করে নিয়ে যাচ্ছি, সেগুলোতে আপনি নিশ্চয়ই স্ক্রিনশট দিতে পারবেন না, ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন না, কিন্তু যখন আপনারা এই কমান্ডগুলো দেখবেন সেই কমান্ডগুলো আপনারা মুখে মুখে মনে করে রাখবেন, মুখে মুখে মনে করে রেখে তারপরে একটা একটা করে টার্মিনালে গিয়ে টাইপ করবেন। তো এটা করার কারণ হইতেছে, এটা করলে আপনার কমান্ড সম্পর্কে নলেজ গ্যাদার হবে এবং সেগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। যখন আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন পড়বে না, যখন সেই কমান্ডগুলো আপনি একটার পর একটা আলাদা করে আপনি টার্মিনালে সেখানে দেখে দেখে আমার ভিডিওতে দেখে দেখে এখানে যখন ইনপুট করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি যেটা ইনপুট করছিলেন সেটা কিন্তু আপনার নলেজে চলে আসবে। তখন আপনাকে পূর্বে আবার ওই যদি আপনি এটা কপি পেস্ট করে নিয়ে এসে পেস্ট করতেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা খুব যখনই প্র্যাকটিস না করবেন তখনই সেটা কিন্তু ভুলে যাবেন। তো এর কারণে আমি রিসোর্স ফাইলে এই কমান্ডগুলো আপনাদেরকে অ্যাড করাই দিয়ে নেই, যাতে আপনারা সেগুলো দেখে থেকে ইনপুট করে আপনাদের প্র্যাকটিস হয় বা শিখতে পারেন, পূর্বে বা ভবিষ্যতে এগুলো সম্পর্কে যাতে ভুলে না যান। তারপরে বড় বড় যে কমান্ডগুলো আছে সেগুলো আপনারা একটু গুগল সার্চ করলে পাবেন, আর যেগুলোতে আমি টেক্সটে দিব আপনাদেরকে সেগুলো যদি লিখতে সমস্যা হয় বড় থাকে সেক্ষেত্রে আপনারা গুগল লেন্সের ব্যবহার করতে পারেন। তো গুগল লেন্সের ব্যবহার করে আপনারা কিন্তু কমান্ডগুলোকে সম্পূর্ণ নিয়ে আসতে পারেন। তো অনেকে আছে গুগল লেন্সের ব্যবহার জানে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। গুগল লেন্স আনার জন্য প্রথমে আপনাদের ফোনে কিন্তু গুগল ইনস্টল থাকতে হবে। তো বেসিক্যালি সবার ফোনই গুগল থাকে, সব যেহেতু অ্যান্ড্রয়েড ফোন গুগল থাকবে মাস্ট বি। তো আপনারা এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন যে এটা আপনাদের ফোনে থাকবে, যদি এটা না থাকে আমি আপনাদের দেখাচ্ছি, যদি না থাকে এটা তখন আপনারা কী করবেন, অনেকের ফোনে এটা থাকে না কারো ফোনে আবার থাকে। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি, এর জন্য আপনাদের ফোনে যে স্ক্রিনটা আছে সেটাকে সোয়াইপ করবেন বা যেভাবে করলে এই অপশনটা আসে সেভাবে নিয়ে আসবেন। আসার পরে এখানে যে উইজেটস অপশনটা দেখতেছেন এটা আপনাদের ফোনে একটু খুঁজে বের করবেন। এখানে আমাদের মডিউলটা অনেকে অনেক মোবাইলের ইউজাররা আছে যারা দেখে, শাওমি আছে, রেডমি আছে, নোট আছে, ওয়ানপ্লাস আছে, স্যামসাং আছে, তো আপনারা যে উইজেটস অপশনটা সেটাকে অন বের করবেন। বের করার পর এখানে চলে আসবেন, উইজেটস অপশনে চলে আসার পর এখান থেকে আপনারা একটু গুগল খুঁজে বের করবেন। এই যে উইজেটসগুলো, এটা হচ্ছে ক্লকের উইজেটস, এটা হচ্ছে ওয়েদারের, এটা হচ্ছে নোটের, এটা ক্যালকুলেটারের, এরকম দেখবেন আপনারা গুগলেরও পাবেন। তো এটা হচ্ছে ক্রমের, ক্রমেরটা আমরা গুগলেরটা ইউজ করবো। আপনারা একটু নিচে নামবেন, এই যে গুগলের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের গুগলটা না, এটাকে ভাবছে আপনি ধরে রাখবেন, ধরে রাখার পরে জাস্ট এখানে একটা ফাঁকা জায়গায় এনে এটাকে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে দেখবেন আপনাদের এই অপশনটা চলে আসবে। তারপরে এটা ব্যবহার করবেন কীভাবে আমি ব্যবহার করাটা দেখাচ্ছি। ধরুন আপনার কাছে এটা আছে, তো আপনার জাস্ট এটাকে স্ক্রিনশট দিলেন বা যেখান থেকে পারেন সেটাকে নিলেন, হতে পারে এটা অনেক বড় টেক্সট, আপনার লিখতে অনেক সমস্যা হবে বা আপনার একটু সময় নেই, তখন আপনি জাস্ট এই লেন্সের এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। এটা প্রথমে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দিবেন, তারপরে জাস্ট যেটা কপি করছেন এটা সিলেক্ট করে এই যে নিচে যে বক্সগুলো এখান থেকে এটা টেক্সটে নিয়ে আসবেন। টেক্সটে নিয়ে আসলে এগুলো টেক্সট হয়ে যাবে, তখন আপনার সমস্ত এগুলোকে এইভাবে ধরে তারপরে এখান থেকে যে কপির বাটন চলে আসছে দেখতে পাচ্ছেন, এই কপি টেক্সট করে আপনারা এটা টার্মিনালে ইউজ করে পেস্ট করে ব্যবহার করতে পারবেন। বাট আমার রিকমেন্ড এরকম থাকবে না, আপনাদের আমার ক্ষেত্রে বলতে চাই আপনারা সেগুলো দেখে থেকে টাইপ করবেন, সেক্ষেত্রে আপনি এটা শিখতে পারবেন, আপনার খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। এইভাবে আপনারা কপি করে ইউজ করলে সেটা আপনারা একটা সময় গিয়ে ভুলে যাবেন, তো সেক্ষেত্রে আপনারা দেখে থেকে টাইপ করলে আপনাদের অনেক ভালো হবে, ভবিষ্যতে আপনাদের জন্য এটা অনেক কল্যাণকর হবে। তো এই মেসেজটাই দেওয়ার জন্য এই ভিডিওটা মূলত করা। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।